আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি চেহারার দিকে তাকায় বলে, হুজুর, বছরে পাঁচ দিন নিষিদ্ধ, পাঁচ দিন ব্যতীত সারা বছর আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যুবক সন্তানটা বলে আরো কথা আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের বেলা রোজা রাখি, রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কদমে সেজদা দেই, দাঁড়ায় দাঁড়ায় ইবাদতের মধ্যে রাত্রিটা কাটায় দেই। কারণ হলো আমার মনের মধ্যে আল্লাহর জন্য এমন মহাব্বত, মহাব্বতের দাবিতে আল্লাহর কাছে আমি একটা দোয়া করি, আল্লাহ দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে যাওয়াই লাগবে, আল্লাহ আমাকেও চলে যেতে হবে, আমিও কোনো না কোনো দিন মৃত্যুর বিছানায় পড়ে যাব। ও মালিক, তোমার কাছে আমার একটা ফরিয়াদ, আমাকে যখন মরণ দান করবে আমার মরণটা যেন ইবাদত অবস্থায় হয়ে যায়। আর এই আশা পূরণের জন্য আমি দিনের বেলা রোজা রাখি, রাতের বেলা ইবাদতে কাটায় দেই। আল্লাহর বান্দা মাসের বোঝা মারিতে বাড়িতে পৌঁছায় দিয়া বিদায় হয়ে গেছে। যাওয়ার সময় আল্লাহর বান্দা বুজুর্গ আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যুবক, রোজা তো রাখছো ঠিক আছে শুনলাম, তবে তোমার কাছে অনুরোধ ফলাইতে পারবা না, ইফতারিটা যেন আমি আল্লাহর বান্দার সাথে আমার বাড়িতে কর। অসংখ্য অগণিত শুক্রিয়া জ্ঞাপন করছি মহান মালিকের দরবারে আলিশানে, যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে হাজারো গুনাহগার উম্মতের মধ্য থেকে আমাদের গোটি কিছু মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সব রকমের হারাম ও গুনাহ থেকে হেফাজত করে, নফসের প্রতারণা, দুনিয়ার অন্যায় অনাচার আর পাপাচার জুলুম অত্যাচার থেকে বাঁচিয়ে রেখে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়াম ঈদুল উসবুউ মোবারক দিনে জুমার দিন সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে যেই মালিক আমাদেরকে যথাসময়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে দিলের সবটুকু আবেগ অনুভূতি ভালোবাসা উজার করে কালে মতো শুকর করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আকাইনামদার তাজেদার মদিনা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সবাই জানি আজ পবিত্র জুমার দিন, এদিন এতটা দামি, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে, ওহুয়া সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহে যত দিন আছে বাকি ছয় দিনের সর্দার আর নেতা হলো এই ইয়াউমুল জুমা, ঈদের দিন। মুসলমানদের জন্য ঈদের দিন সম ঈদুল উসবুউ, সাপ্তাহিক ঈদের দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ বলবেন না? মহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই দিনের মহত্ব সম্পর্কে গুরুত্ব বুঝাতে গিয়ে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করতেছেন, ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুমার দিন এত দামি দিন, এত বরকতময় দিন, মোবারক দিন, জুমার দিনে যখন আজান হয়ে যায় দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে, ব্যস্ততা থেকে বিরত হয়ে, ফারেগ হয়ে তোমরা যত দ্রুত সম্ভব মসজিদের দিকে দৌড়াও। মহতারাম হাজিরিন, দৌড়ানো শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন গুরুত্ব বোঝানোর জন্য। দুঃখ পরিতাপ আর আফসোসের বিষয় হলেও সত্য যে আমরা দু চারজন ব্যতীত মহল্লার অধিকাংশ মানুষই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে। আল্লাহ পাকের হুকুম, মহান রব্বুল আলামিনের মহান ফরজ বিধান হলো জুমার আজান হয়ে যাবে, দুনিয়ার আর কোনো ব্যস্ততা চলা যাবে, জোরে বলেন, যাবে না, দুনিয়ার কোনো কাজ করা যাবে না, আজান হয়ে গেছে জুমার দিন, তো সাথে সাথে মসজিদে চলে আসতে হবে।
সবাই আমরা ব্যস্ততাকে প্রাধান্য দিয়েছি। মেরে ভাই, এই ব্যস্ততা একদিন থাকবে না। না একদিন এই ব্যস্ততা ছিল, না আমি ছিলাম, না আমার ব্যস্ততা ছিল, না একদিন এই ব্যস্ততা থাকবে। মহাসত্য হলো এই ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে, ব্যস্ততার অবসান ঘটবে, ব্যস্ততার অবসান ঘটবে। হযরত আলী কা ফরমান, আল মাউত লাইসা মিনহুল ফাউত, ইন আকামতুম লাহু আখাযাকুম ওয়া ইন ফারারতুম লাহু আদরাকাকুম। মৃত্যু এমন এক বিষয়, এমন এক বস্তু, মৃত্যুর সাথে যদি কেউ পাল্লা নিতে যায়, টক্কর নিতে যায়, তো সে পরাজিত হবে। মৃত্যু থেকে যদি কেউ পলায়ন করতে চায়, সে পাকড়াও হবে, ধরা খাবে। মৃত্যুর সাথে যদি কেউ লড়াই করতে যায়, তো সে হেরে যাবে। অবসান ঘটবে ব্যস্ততার, ব্যস্ততা থাকবে না। তো মৃত্যুর সময় ফেরেশতা এলান দিবে, ডাক দিতে থাকবে, ঘোষণা দিবে, আইনা ইশতিগাল ইয়া রাজুল, হে ব্যক্তি, তোমার ব্যস্ততা কোথায়? তো মৃত ব্যক্তি তো আর জবাব দিতে পারবে না, ফেরেশতা নিজেই জবাব দিবে, জালা ইশতিগাল, তোর সকল ব্যস্ততা শেষ, খতম, খালাস, দা এন্ড হয়ে গিয়া, তোর সকল ব্যস্ততা অবসান ঘটলো আজ থেকে, সব ব্যস্ততা শেষ। হ্যাঁ, তোমার সব ব্যস্ততা শেষ, মুক্তি পেয়ে গেল, না না, বাকিয়াল আবার সকল ঘাটি তো তোর সামনে। আমার ভাই ব্যস্ত যারাই আছেন, কথাগুলো দিলের কান দিয়া শোনা চাই। জালাল ইশতিগাল, সব ব্যস্ততা শেষ, বাকিয়াল আবার তোর সকল ঘাটি সামনে। এ জীবন, দুনিয়ার জীবন শেষ হলো মৃত্যু দিয়া, আবাদুল আবাদ, অনন্তকাল যে জীবনের শুরু আছে শেষ নাই, ওই জিন্দগির ঘাটিগুলো শুরু হলো মাত্র। দুনিয়ায় সুখে থাকি, দুঃখে আছি, দুঃখে থাকি, একদিন শেষ হবে। কিন্তু মৃত্যুর পরে যে জীবন শুরু হবে, ওই জীবন শুরু আছে শেষ নাই। বাকিয়াল আবাদ, সকল ব্যস্ততা সামনে, সকল ঘাটিগুলো সামনে। এই জন্য আল্লাহ বলেন, ও পয়গম্বর উম্মতের জানায় দে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমার পয়গম্বর উম্মতের জানায় দে, মরণের পরের জিন্দগি, আখেরাতের জিন্দগিতে যদি মুক্তি পেতে চাও, মরণের পরে যে ঘাটিগুলো তোমার জন্য অপেক্ষমান, ওই ঘাটিগুলোতে যদি নিশ্চিন্তে পারি দিতে চাও, আল্লাহর পয়গম্বর বলে, আমার উম্মতেরা শুনে নাও, আখেরাতের জিন্দগির সকল ঘাটিগুলো পরে, মরণের পরের জীবনের সকল ঘাটিগুলো যদি তুমি নিশ্চিন্তে পারি দিতে চাও, তো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত এই দুনিয়ার ছোট্ট জিন্দগি, এই অল্প সময়ের জিন্দগিটাকে আল্লাহর হুকুম আর আমি নবীর তরিকা মতে চালাও। আল্লাহ বলেন, পয়গম্বর উম্মতেরে বলে দেন, আমার হুকুম আর আপনার সুন্নতি তরিকা অনুযায়ী ছোট্ট জীবনটা যদি চালায় আসতে পারে, লাশটা কবরের সামনে যাইতে দেরি হবে, যুবক রে, তোর জন্য কবরের ভিতর থেকে আওয়াজ আসতে থাকবে, ডাক আসতে থাকবে, আহ্বান আসতে থাকবে, ইদান উহাব্বিদুনা কাবাতুরি হাদরা, আরে আল্লাহর মেহমান, জান্নাতের পাখি শুনে নে, তোর জন্য আমি কবরের মাটিটা জান্নাতি বাগিচায় পরিণত হয়ে যাবে, সুবহানাল্লাহ। উহাব্বিদু জিসমাকা নূরা, তোর মাটির পরিটা নূরানি হয়ে যাবে, তোর রূহটা আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, এমন এক নিয়ামত আল্লাহ দিবেন, জান্নাতের মধ্যে সকালে একবার আল্লাহর দিদার হবে, বিকালে আরেকবার দিদার হবে। আল্লাহু আকবার জোরে বলেন, মেরে মহতারাম প্রিয় ভাই, ওই জন্য দিনের কান দিয়ে কথাগুলো শোনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার নশ্বর জীবনের ছোট্ট জিন্দগিটা যদি আমি আল্লাহর হুকুম মতে চালায় আসতে পারো, নবীর দেখানো পথ মতে চালায় আসতে পারো, এমন এক জীবন আমি আল্লাহ তাআলা দেব, যেই জীবনের শুরু আছে শেষ নাই, আমি আল্লাহ আবাদুল আবাদ জান্নাতের মালিকানা তোরে বানায় দেব।
বাবা আল্লাহর হুকুমের মধ্যে সেরা হুকুম, শ্রেষ্ঠ হুকুম হলো নামাজ। ঈমানের পরে প্রথম নিয়ামত, প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার উপরে বিধান হলো নামাজ। এ যুবক বাবাজিরা মা তোরা ভালো করে বুঝবি, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়া যে কত বড় দৌলতের নাম। আজকে যদি বুঝবি রে মুসলমান, আজান হয়ে যাইতো দোকানপাট চলতো, কখনো হতো না, কথা ঠিক কি না? আজকে মুসলমান যদি নামাজ কেমন দৌলত বুঝতো রে, আজান হয়ে যাইতো বেচা কিনা চলতো, মার্কেট চলতো, বাজার খোলা থাকতো, কখনো হতো না মকুন সুস্তি। নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ই নামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কোরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গাউরুকুন দর মানিয়াজ দিল সাদিকু, গাউরুকুন দর মানিয়াজ দিল সাদিকু। নামাজ কেমন দৌলত মুসলমান তুমি জানো না? জমানার জবরদস্ত বুজুর্গ আল্লাহর ওলী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, ছোট্ট সন্তানটা ডেকে বলে আব্বা জান, আমার বাজারের বড় মাছ দিয়া ভাত খেতে মন চায়, বড় মাছটা আমার খেতে মনে চায়। আল্লাহর বান্দা ছোট্ট ছেলেকে হাতে ধরে বাজারে হাজির, জেলের কাছ থেকে সবচেয়ে বড় মাছটা কিনে এবার কুড়ি তালাশ করতেছেন। আল্লাহর বান্দা চিন্তা করতেছেন, অরিতে গুলিতে ঘুরে ফিরে একটা কুড়ি যদি পাওয়া যায়, আমার মাছটা বাড়িতে নেওয়ার জন্য সহজে হইতো, আমার উপকার হতো, কুড়ি বাটারও ফায়দা হতো। হঠাৎ করে এক কুড়ি থেকে অল্প বয়সের যুবক একটা ছেলে এসে ডাক দিয়া বলে, হুজুর আপনাকে দেখে মনে হয় কিসের যেন তালাশে আছেন, কি যেন খুঁজতেছেন। আল্লাহ রবি আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, বাজার থেকে বড় মাছ কিনলাম, বাড়িতে নেওয়ার জন্য কুড়ি দরকার। আল্লাহর বান্দা যুবক ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আপনি যদি অনুমতি দেন, কিছু যদি মনে না করেন, আমি কুলি হয়ে আপনার খেদমতে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যুবক কুলি হয়ে যাব, কুলি হয়ে আপনার মাছের বোঝাটা বাড়িতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। বাজার আগের কালের যুবকদের অবস্থা এরকম ছিল, পুরা দিয়ে পুরা মানুষ দেখলে সম্মান করত, নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়া কুলি হয়ে মাথার মধ্যে বোঝা নিয়ে বাড়িতে চলল। মিঠা তো আপনি হাসি গো আগার কিছু মরত বাঁচাও, কেদানা খাক মে মিলকার গুলো গুলজার হতে, নিজের অস্তিত্বকে মাটির সাথে মিলা দাও। যেরকম নাকি একটা দানা মাটির সাথে নিজের অস্তিত্বকে মিলায় দেয় আর পরিণাম ফল খুশবুদার ফুলে পরিণত হয়। আর এখনকার যুবকের অবস্থা, মুরব্বি মানুষ সামনে দেখলে ধাক্কা দিয়ে চলে যায়। এ আমার যুবক ভাইরা দিলের কান দিয়া কথাটা শুনবি, একজন সাদা দাড়িওয়ালা বুড়া মানুষের আল্লাহ বড় ইজ্জত করে, বুড়া মানুষ সাদা দাড়িওয়ালা বুড়া মানুষ আল্লাহর কাছে হাত ভিজায় দিলে আমার আল্লাহ হাতটা ফিরায় দিতে বড় লজ্জা পায়। এমন একটা মুরব্বী মানুষের সাথে যদি বেয়াদবি করে ফেল, বেয়াদবির কারণে আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, সারা জীবনের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, তোর কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে, পড়ালেখা ধ্বংস হয়ে যাবে, তোর ঈমান নষ্ট হয়ে যাবে। এ বান্দা দুনিয়ার সব রকমের নিয়ামত আর আল্লাহর দয়া মায়া রহমত থেকে বঞ্চিত আর মাহরুম। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ও যিনাতুল মারই তামামিল আদাবি, আজ খোদা খা হিমে তাওফিকে আদব, বেয়াদব মাহরুমে গাশত আজ ফজলে রব। সারা জীবন মুরব্বীদেরকে আদব দিয়া চলবো, রাজি আছো যুবকেরা? আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন, আমিন। মহতারাম হাজিরিন, আল্লাহর বান্দা যুবক ছেলেটা এসে ডাক দিয়া বলে, হুজুর আপনি যদি কিছু মনে না করেন, আমি কুলি হইয়া আপনার মাছের বোঝা বাড়িতে পৌঁছে দেব, তবে একটা শর্ত হলো, আমারে কোনো বিনিময় দেওয়া লাগবে না, বিনিময় দেওয়া চলবে না। আরও একটা শর্ত হলো, পথের মধ্যে যদি নামাজের সময় হয়ে যায়, সাথে সাথে আমার নামাজের সুযোগ দেওয়া লাগবে। মুসলমানের প্রথম পরিচয় হলো নামাজ, জোরে বলেন কি? মুসলমানের প্রথম পরিচয় হলো নামাজ, আর কাফিরের প্রথম পরিচয় হলো সে নামাজ পড়ে না। এজন্য নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারিকু বাইনাল কাফিরি ওয়াল মুমিনি আস-সালাহ, একজন কাফের আর মুসলমানের মাঝে পার্থক্য এই বস্তু হলো নামাজ।
কাফেরের পরিচয় সে নামাজি হবে না, মুসলমানের প্রথম পরিচয় হলো সে নামাজি হবে। মুসলমান টুপি না পড়তে পারে, মুসলমানের সন্তান শয়তানের দুর্গাপুরে দাড়ি সাজতে পারে, মুসলমানের সন্তান অন্যান্য গুণা করতে পারে, কিন্তু মুসলমানের সন্তান সে কোনোদিন নামাজ ছাড়বে না। নামাজ হলো মুসলমানের সন্তানের প্রথম পরিচয়। আল ফারিকু বাইনাল মুমিনি ওয়াল কাফির সালাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের প্রথম পরিচয় হলো নামাজ, মুসলমান আর মুমিন আর কাফিরের মাঝে পার্থক্য হলো নামাজ। এই জন্য জীবনভর যখনই আজান হয়ে যাবে সকল ব্যস্ততাকে পিছনে ফেলে নামাজের ডাকে সারা দেব, তো ইনশাআল্লাহ ওয়াদা ওয়াদা ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে কবুল করেন। বলেন আমিন। আল্লাহর বান্দা যুবক ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর দুইটা শর্ত, একটা হলো আমাকে কোনো বিনিময় দেওয়া লাগবে না, কোনো টাকা পয়সা আমাকে দেওয়া চলবে না, আমি আপনার খেদমত আর আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটা আপনার করে দেবো, কুলি হয়ে মাছ বাড়িতে পৌঁছায় দেব। হুজুর আর একটা শর্ত হলো যখন আজান হয়ে যাবে সাথে সাথে আমার নামাজের সময় দেওয়া লাগবে, সুযোগ দেওয়া লাগবে। আল্লাহর বান্দা যুবক সন্তান আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি দুই যদি মিলে বাড়ির দিকে রওনা, হঠাৎ করে পথের মাঝে জোহরের আজান চলে আসলো, মসজিদের মিনার থেকে আল্লাহু আকবরের ধ্বনি চলে আসছে। আল্লাহর বান্দা যুবক সন্তান আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দুইজনে মিলে মাছটা বাইরে রেখে, মাছের ঝুড়ি বাইরে রেখে মসজিদে গিয়ে নামাজ আদায় করে আল্লাহর বান্দা আবার বাড়ির দিকে রওনা। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাজার তুমি তো আমার শর্ত দিছো আমার কাছ থেকে বিনিময় নেওয়া যাবে না, তবে শোনো আমার পক্ষ থেকে তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ। কি তা হলো? বলে আমার বাড়িতে যাওয়ার পরে আমি তোমার মন মতো নাস্তা খাওয়াবো। বলো 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 তোমার কি নাস্তা খেতে মনে চায়? তোমার চাহিদা মতো নাস্তা তোমার সামনে পরিবেশন করা হবে। আল্লাহর বান্দা রাস্তা থেমে গেলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকায় বলে, হুজুর বছরে পাঁচ দিন নিষিদ্ধ, পাঁচ দিন ব্যতীত সারা বছর আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি। আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যুবক সন্তানটা বলে, আরো কথা আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের বেলা রোজা রাখি, রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কদমে সেজদা দেই, দাঁড়ায় দাঁড়ায় ইবাদতের মধ্যে রাত্রিটা কাটায় দেই। কারণ হলো আমার মনের মধ্যে আল্লাহর জন্য এমন মহাব্বত, মহাব্বতের দাবিতে আল্লাহর কাছে আমি একটা দোয়া করি, আল্লাহ দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে যাওয়াই লাগবে, আল্লাহ আমাকেও চলে যেতে হবে, আমিও কোনো না কোনো দিন মৃত্যুর বিছানায় পড়ে যাব। ও মালিক তোমার কাছে আমার একটা ফরিয়াদ, আমাকে যখন মরণ দান করবে আমার মরণটা যেন ইবাদত অবস্থায় হয়ে যায়, আর এই আশা পূরণের জন্য আমি দিনের বেলা রোজা রাখি, রাতের বেলা ইবাদতে কাটায় দেই। আল্লাহর বান্দা মাছের বোঝা মারিতে বাড়িতে পৌঁছায় দিয়া বিদায় হয়ে গেছে। যাওয়ার সময় আল্লাহর বান্দা বুজুর্গ আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যুবক রোজা তো রাখছো ঠিক আছে শুনলাম, তবে তোমার কাছে অনুরোধ ফলাইতে পারবা না, ইফতারিটা যেন আমি আল্লাহর বান্দার সাথে আমার বাড়িতে কর। আল্লাহর বান্দা মাছ বাড়িতে পৌঁছায় দিয়া বিদায় হয়ে গেছে। সন্ধ্যাবেলায় এসে আবার আল্লাহর বান্দার সাথে ইফতারি করে মাগরিবের নামাজ আদায় করে আল্লাহর বান্দা আল্লাহর অনেকে ডেকে বলে, হুজুর আমার রাতের বেলা অবস্থান করার জন্য, রাত্রি কাটানোর জন্য নির্দিষ্ট কোনো জায়গা নাই, আমি বড় গরিব, আমার জন্য যদি আপনার মনের মধ্যে একটু দয়া হয় আপনার বাড়িতে একটু জায়গা হবে নাকি, রাত্রটা থেকে ফজরের নামাজ পড়ে বিদায় হয়ে যাব। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার বাড়ির কোণার দিকে একটা ঝুপড়ির দিকে ইশারা করলেন, ইশারা করে তাকায় বলেন, আল্লাহর বান্দা এ যুবক সন্তান, ওই যে কোণার মধ্যে ঝুপড়িটা দেখো ছোট্ট ঘর, ওই ঘরটা তোমার জন্য ফ্রি করে দিলাম, সারা রাত্র ইবাদত করো, নামাজ পড়ো, ঘুমাও, সকালবেলা আবার বিদায় হয়ে যাবে। আল্লাহর বান্দা যুবক এসে নামাজ করে ওই ছোট্ট ঘরের মধ্যে ইবাদত শুরু করে দিলেন, নামাজ তেলাওয়াতে জিকির কান্না দোয়া দরুদ কান্নাকাটি ইত্যাদি আল্লাহর বান্দা করে রাত্রিটা কাটায় দিচ্ছেন। বাজান রে আল্লাহর কদমে সিজদা দেওয়া নামাজের কেমন দৌলত। আল্লাহর বান্দার ওই ছোট্ট ঝুপড়ির সাথে পাশে আরো একটা ঘর ছিল, এই ঘরের মধ্যে অনেক বছর পর্যন্ত একটা বৃদ্ধা মহিলা অচল হয়ে পড়েছিল, আল্লাহর বান্দির হাত পা গুলো অচল হয়ে গেছে, এত মারাত্মক অসুস্থ, পেশাব পায়খানা পর্যন্ত বিছানায় করে দেয়,
আল্লাহর বান্দি কষ্ট সহ্য করতে না পেরে মৃত্যুর অপেক্ষা করতেছিল কখন মরণ হবে। আল্লাহর বান্দির সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, বড় একা। আল্লাহর বান্দি এতটা মারাত্মক অসুস্থ, হাত পাও বচল হয়ে গেছে, চলতে পারে না, অসুস্থতার যন্ত্রণায় ঘুমও আসে না, সটপাট করে রাত্রি কাটায় দেয়। আরে আল্লাহর বান্দারা খুব দিলের কান দিয়া কথাগুলো শুনবে। ফজর হয়ে গেছে, ফজরের নামাজের পরে ইশরাক নামাজ পড়ে আল্লাহর বান্দা বিদায় হয়ে গেছে। ওই মহিলাটা যে মহিলা অসুস্থ ছিল, অচল মহিলা, আল্লাহর আলী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির দরবারে এসে হাজির, নিজের পায়ে এসে হাজির হয়ে গেছে। আর ডাক দিয়ে বলতেছিল, আল্লাহর আলী, তোমার বাড়িতে ওই কোনার মধ্যে ঝুপড়ির মধ্যে যে আজকে মেহমান হয়েছিল, আল্লাহর বান্দার পরিচয়টা কি বলা যাবে নাকি? আল্লাহর আলী ডাক দিয়া তাকায় দেখে দৃষ্টি দিয়া তাকায় দেখে যে মহিলাটা অচল ঘরে পড়েছিল মৃত্যুর অপেক্ষা, ওই আল্লাহর বান্দি হাজির হয়ে গেছে। ডাক্তার বলতেছে, মাগ, আপনি তো অসুস্থ ছিলেন, মারাত্মক অসুস্থ, আপনার হাত পাগুলো অচল হয়ে গিয়েছিল, আপনি তো মৃত্যুর অপেক্ষায় ছিলেন, মাগ, কি করে সম্ভব, নিজের পায়ে আমার কাছে কিভাবে আসলেন? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিছে, হাউ হাউ করে কান্না জুড়ে দিছে। ডাক দিয়া বলে, রে আল্লাহর ওলি, ঝুপড়ির মধ্যে যে মেহমানটা থাকতে দিছ, আল্লাহর কসম সাধারণ মুসলমান না, আমি প্রতিদিন ওই ঘরের মধ্যে রাত্রিবেলা সটপট করে ঘুমান শুয়ে থাকি, আমার মৃত্যুর অপেক্ষায় আমি আছি, আমার ঘুম আসে না, এত মারাত্মক অসুস্থ আমি, হাত পা গোলা অচল হয়ে গেছে। আমি হঠাৎ করে তাকায় দেখি গভীর রজনীতে তোমার ছোট্ট ঝুপড়ির ঘরের উপর দিকা চাঁদের উপর দিয়া অনেক বড় একটা সুন্দর জন্মলে আলোকরশ্মি আসমানের দিকে উঠে যায়। এত সুন্দর আলোকরশ্মি আমি জীবনে দেখি নাই। আমার মনে বড় কৌতূহল হয়ে গেল, আমি কোনো রকম হামাগুড়ি দিয়া গড়ায়া গড়ায় জমিনে গড়ায়া গড়ায়া তোমার ছোট্ট ঘরের একেবারে কাছে চলে আসলাম। বেড়ার ফাঁক দিয়া ভিতরে তাকাইলাম, তাকায় দেখি তোমার মেহমান আল্লাহর বান্দা ঘুমায় না, তোমার মেহমান দাঁড়ায় দাঁড়ায় নামাজের মধ্যে কান্না করতেছে, সারাটা রাত্র কান্না করলো, দোয়া করলো, জিজ্ঞেস করে দিলাও যে কোরআন সবে সাদিক যখন হয়ে যাবে কিছু সময় করবে, সেজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে হাউ মাউ করে কেঁদে দিছে। আর বলে, রে মালি, আয় আল্লাহ, আমার জীবনের আয়ু একদিন ফুরায় যাবে, আল্লাহ আমার যেদিন মরণ দান করবেন, আল্লাহ আপনার মহাব্বতের ইবাদতের সাথে আমার মরণটা যেন হয়। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করতেছি, আমি অবস্থা দিকে মনে করলাম আল্লাহর বান্দা আল্লাহর ওলি ছাড়া সাধারণ মানুষ হবে না, আমি তার সাথে হাত উঠাইলাম আর আল্লাহকে চোখের পানি ছেড়ে অন্তর দিয়া বললাম, আল্লাহ আপনার এই বান্দা আপনার ওলি হবে, আল্লাহ আপনার বান্দার ইবাদতের দোয়া যদি কবুল করে থাকে তার সাথে সাথে আমার দোয়াটাও কবুল করেন, আমার সুস্থ করে দেন। ও গো আল্লাহর ওলি, আল্লাহর কসম, আমি এই কথা বলতে দেরি হয় আল্লাহর বান্দা আমার দোয়া শুনে নিজেও আমিন বলে দেয়, আল্লাহর বান্দা যুবক ছেলেটা আমিন বলতে দেরি হয় আসমানের মালিক আমার সুস্থ করতে দেরি করে না। কাদের কুদরত তো তারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। আল্লাহর বান্দা আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, মাগ, এতদিন তুমি অসুস্থ ছিলা, আজকে আল্লাহ তোমারে সুস্থ বানাইছে, আর কিছু না, আর কিছু না, একমাত্র যুবকের নামাজের বরকত। মা কোন সুস্থতি নামাজে বানজি গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা ঈমানের পরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, এ নামাজের ইহতেমাম যদি করতে পারো গো, আল্লাহ আখিরাতের সকল ঘাটিগুলো তোমার দুরুস্ত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের হায়াত জিন্দেগির সকল জরুরতের জিম্মাদার হয়ে যাবেন আমার আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা যারা হিসাব বান্দা থেকে নিয়ে নেবে, যত বান্দা থেকে যত হিসাব নিবে,
প্রথম হিসাবের বিষয় হবে নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন মানে সে জান্নাতে যেতে চায়, প্রত্যেক মুসলমানের অন্তরের মধ্যে আশা থাকে আমি যেন জান্নাতি হই। আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন জান্নাতের চাবিটা আমার কাছ থেকে নিয়ে নাও, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি হলো নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আদাউহা ফাকাদ আদা মান আকামাদ্দিন, ওয়া মান তারাকাহা ফামান হাদামাদ্দিন। নামাজ হলো দ্বীনের স্তম্ভ, দ্বীনের খুঁটি। যে নামাজ আদায় করলো সে যেন দ্বীনকে প্রতিষ্ঠা করলো, যে নামাজ ছেড়ে দিল ফাকাদ হাদামাদ্দিন, সে যেন তার দ্বীনকে ধ্বংস করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর বান্দা কোনো বান্দা যদি ফজরের নামাজ আদায় করে দিনের দিনটা শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও নবী উম্মতের বলে দেন, আল্লাহর বান্দার সারা দিনের সকল জরুরতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নেব। কোনো আল্লাহর বান্দা যদি এশার নামাজ আদায় করে ঘুমায়, আবার ফজরের নামাজ আদানের সাথে সাথে আল্লাহর বান্দা উঠে মসজিদের দিকে দৌড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারে আমার বান্দার আমল নামায় সারা রাত্রের আমলটা ঘুমের খাতায় লিখবা না, আমার বান্দার আমল নামার মধ্যে সারা রাত্র নামাজের সওয়াব দিয়া দাও। বাজান 24টা ঘন্টা আল্লাহ আমাদেরকে হায়াত জিন্দেগিতে প্রতিদিন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা প্রতিদিন 24 ঘন্টা আমি তোরে দান করলাম, বাকি 22 ঘন্টা তুমি দুনিয়ার ব্যস্ততায় কাটায় দাও, 22 ঘন্টা তুমি দুনিয়ার ব্যস্ততায় কাটাও, আর ফাঁকে ফাঁকে অল্প সময় নিয়ে 2 ঘন্টা ব্যয় করে যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে হাজিরা দাও। শোনো শোনো শোনো, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার আমল নামায় শুধু 5 বেলার নামাজের সওয়াব দিব না, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এ বান্দা, দুনিয়ার এমপি মন্ত্রী চেয়ারম্যানের পদ হলো একটা, কয়টা কথা বলেন না, চেয়ারম্যানের পদ কয়টা? একটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন আজ্জাল্লা জালালুহু, আল্লাহ রাব্বুল আলামিনের পদ হলো 99টা, 99টা পদ নিয়ে আমার আল্লাহ প্রতিদিন তোমারে 5 বার ডাক দেয়। ও বান্দা, তোমার ব্যস্ততা, দুনিয়ার কোনো চেয়ারম্যান মেম্বার যদি 1 দিন ডাক দেয়, 2 দিন খবর দেয়, 3 দিন খবর দেয়, বান্দা 3 দিনও যদি, তৃতীয় দিনও যদি তুমি সারা না দাও, চকিদার দিয়া ঘাড়ে ধরে উঠায় নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম চেয়ারম্যান মেম্বার তোরে বানায় নাই, জীবনও দান করে নাই, আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে জীবন দান করলাম, এ বান্দা তোর জন্য সূর্যের আলো দিলাম, বাতাসের ব্যবস্থা করলাম, নদীর মধ্যে মাছের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করলাম, আসমান থেকে বৃষ্টি দিয়ে শুকনা জমিনটারে ভিজায় উর্বর করে দিলাম, বান্দা এক দানা বপন করছো 1000 দানা তোমার উপহার দিল জমিন, এ বান্দা আমি আল্লাহ 99 পদের মালিক হইয়া আমি আল্লাহ তোরে 5 বার ডাক দিলাম তোর ব্যস্ততা। কবি বলে, আফসোস করে তুমি মালিক চিনো নাই, তুমি মালিক চিনো নাই, তুমি মালিক চিনো নাই, মালিক যদি চিন্তারে গোলাম তোমাদের অবস্থা হতো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মসজিদ থেকে আজান চলে আসছে, আমার ব্যস্ততা পড়ে, আমার ব্যস্ততা পড়ে নামাজ আমার আগে, আমার চাকরি আমার পরে নামাজ আমার আগে, ব্যবসা আমার পরে নামাজ আমার পরে, দুনিয়াদারি পরে নামাজ আমার আগে, আমার দুনিয়ার সকল কারবার পরে আমার নামাজ হলো আগে। বাজান রে, এই অবস্থা যদি আপনার আমার সকল মুসলমানের হয়ে যেত, আমার সোনার বাংলাদেশ সোনার মদিনায় পরিণত হইত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জীবনের প্রত্যেকটা লম্হা, প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী অতিবাহিত করার তৌফিক আর মানসিকতা আমাদের মধ্যে পয়দা করে দেন। সবাই বলেন আমিন। মহতারাম হাজিরিন, নামাজ ইমানের পরে সবচেয়ে বড় দৌলত এবং আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় বিধান, শ্রেষ্ঠতম বিধান হলো নামাজ। এজন্যে আমাদের জীবনের পণ আর প্রতিজ্ঞা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে হায়াত জিন্দেগি দিয়া যতদিন দুনিয়ার জমিনে বাঁচায় রাখবেন, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে যেন আল্লাহর হুকুমে কাটাইতে পারি। কেন? আল্লাহ তাআলা বলছেন, মৃত্যুর সময় ফেরেশতা ডাক দিবে, আইনা লিস্তিগাল ইয়া রাজুল,
কোথায়? তো মৃত ব্যক্তি জবাব দিতে পারবে না, ফেরেশতা নিজেই জবাব দিবে, সাল আর ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ, সকল ব্যস্ততার অবসান ঘটলো, বাকি আল অবাল, সকল ঘাটি তোর সামনে। আল্লাহ বলে পয়গম্বর উম্মতদেরকে বলে দেন মৃত্যুর পরে যে আবাদুল আদাব, আবাদ বিশাল জিন্দগি শুরু হবে, যে জিন্দগি শুরু আছে শেষ নাই, ওই জিন্দগিতে যদি মুক্তি পেতে চাও, ওই সফরকে যদি তোমার শান্তিময় সফর করতে চাও, তাহলে দুনিয়ার ছোট্ট জিন্দগিকে আল্লাহর হুকুম আর রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করো। তো জীবন শেষ হয়ে যাওয়ার পরে মৃত্যু যখন দুয়ারে আসবে, তো লাশকে কবরের সামনে নিয়ে রাখা হবে, ভেতর থেকে এক আওয়াজ আসবে, ইজান মুহাম্মিদ লাকা বাকরি খাদরা, জান্নাতের মেহমান আল্লাহর পাখি, তোমার জন্য কবরটা এখনই জান্নাতের বাগিচা হয়ে যাবে। ওহাব্বিন জিসমাকা নূরা, তোমার বডিটা নূরানি হয়ে যাবে। ওয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহটা আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাহু হুদুম বাশিয়া, সকালে আল্লাহকে দেখবে, বিকালে আল্লাহকে দেখবে, চিল্লায় বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের ইহতেমাম করার তৌফিক দান করেন, আমিন। জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ অনুযায়ী পরিচালনা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন, জোরে বলেন আমিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।